ঝামেলা করেন না স্যার। ঘরে ইফতার করার মতো কিছুই নেই। আপনি জানেন আমার ছোট ছোট দুই সন্তান আজকে রোজা রাখছে, অন্তত তাদের দিকে তাকিয়ে আপনি আমাকে কিছু টাকা ঋণ দেন, আমি আপনাকে এক সপ্তাহের মধ্যেই দিয়ে দিব। তোমাকে দিব টাকা? তোমার কি মনে হয় তুমি আমার টাকা ফিরে দিতে পারবে? তোমরা হচ্ছে কপাল পোড়া, দুনিয়া তোমাদের জন্য অভিশাপ। আমরা বিধর্মী মানুষ দেখে আমাদেরকে তোমরা ঘৃণা করো তাই না? এই টাকাগুলো নাও। কি হয়েছে কি হয়েছে আপনার? আসসালামু আলাইকুম। রমেশ সালাম দিল। রমেশ মুসলমান হয়ে গেছে বাবা। ঘরে তো কিছুই নেই, আজ ইফতার করবো কিছু। বাপরে, আমিও তো সেটাই ভাবছি। আমি না হয় এক গ্লাস পানি দিয়ে ইফতার করে ফেললাম, কিন্তু আবির আবির তোরা কি পারবি? সারাদিন রোজা রেখে যদি ইফতারে তোদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে না পারি তাহলে কেমন বাবা হলাম তোদের? আচ্ছা যাই, দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কি। রিপন ভাই বাড়িতে আছেন? আমি জামাল মিয়া বলছিলাম। হ্যাঁ বলো, কি চাই? রিপন সাহেব, আজকে আমার বাড়িতে সবাই রোজা রাখছি কিন্তু ঘরে ইফতার করার মতো কিছুই নেই। আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, কিছু টাকা ধার দিতেন, আমি আবার আপনাকে ফিরিয়ে দিতাম। তোমাকে দিব টাকা? তোমার কি মনে হয় তুমি আমার টাকা ফিরিয়ে দিতে পারবে? তোমরা হচ্ছে কপাল পোড়া, দুনিয়া তোমাদের জন্য অভিশাপ। রিপন সাহেব, একটু দয়া করেন আমায়, ঘরে ইফতার করার মতো কিছুই নেই। আপনি জানেন আমার ছোট ছোট দুই সন্তান আজকে রোজা রাখছে, অন্তত তাদের দিকে তাকিয়ে আপনি আমাকে কিছু টাকা ঋণ দেন, আমি আপনাকে এক সপ্তাহের মধ্যেই দিয়ে দিব। তোমার মতো ফকিরকে আমি কখনোই টাকা দিব না, কারণ তুমি আমার টাকা কখনোই ফিরিয়ে দিতে পারবে না। সুতরাং যে টাকাগুলো তোমাকে দিব সব পানিতে যাবে, বেরিয়ে যাও এখান থেকে। রিপন সাহেব, একটু দয়া করেন। বিরক্ত করো না তো আমাকে, তোমাকে বেরোতে বলছি। আবুল, বের করতে এখান থেকে টাকা। আরে যে এখন জানতে এখান থেকে জান, ঝামেলা করে। কি অবস্থা জামাল ভাই, কেমন আছেন? তো ভালো। আপনার মুখ এমন মলিন দেখাচ্ছে কেন, কিছু হয়েছে নাকি? না দাদা, কিছু হয়নি। আরে বলুন না, আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনার মনটা বেজে খারাপ। না দাদা, কিছু হয়নি আমার। ও তা ওইদিকে কোথায় গিয়েছিলেন? এই তো গিয়েছিলাম একটু রিপন ভাইয়ের বাড়িতে। রিপন ভাইয়ের বাড়িতে কি মনে করে নাকি? না মানে এমনি গিয়েছিলাম মানে। জামাল ভাই, কি মানে মানে শুরু করছো, কি হয়েছে বলো। দাদা আমি বাড়িতে যাই, আমাকে ছাড়েন। দাদা একটা কথা বলি, রাগ করবে না? কি যে বলছো দাদা, রাগ করবো কেন? আমরা বিধর্মী মানুষ দেখে আমাদেরকে তোমরা ঘৃণা করো তাই না? আস্তাগফিরুল্লাহ দাদা, তোমাদেরকে ঘৃণা করবো কেন? তোমরাও তো আমাদের মতোই মানুষ, তোমাদেরকেও তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমরা সকলেই তো আল্লাহ তাআলার মাখলুক, বান্দা গুলাম। তাই যদি সত্যি হয় তাহলে আমি একজন মানুষ হিসেবে বা তোমার প্রতিবেশী হিসেবে সব ঘটনা খুলে বলো। রমেশ দাদা কি বলবো আপনাকে, আমরা হচ্ছে অতি দরিদ্র গরিব মানুষ, দুনিয়াতে ভালো মানুষের খুবই অভাব। জানেন আমার পরিবার আজকে সবাই রোজা রাখছে, এমনকি আমার দুই ছোট ছেলে আবিদ এবং আবিদ তারাও রোজা রেখেছে। এদিকে তো ইফতারের সময় হয়ে যাচ্ছে কিন্তু ঘরে খাওয়ার মতো কিছু নেই যে তাদের মুখে তুলে দিব, তাই গিয়েছিলাম কিছু টাকা দারের জন্য রিপন ভাইয়ের কাছে। ও জামাল ভাই, রিপন ভাই মনে হয় তোমাকে টাকা দেয়নি আর অপমান করেছে না? এই টাকাগুলো নাও, সোজা বাজারে গিয়ে ইফতার কিনে সবাইকে নিয়ে ইফতার করো। আরে না দাদা, টাকা লাগবে না, কি করছো তুমি? জামাল ভাই, তুমি কিন্তু আমাকে আবার ছোট করছো। এই টাকাগুলো নাও, টাকাগুলো নিলে আমি অনেক খুশি হব, আর তোমার এই টাকাগুলো ফেরত দিতে হবে না। দাদা আপনি অনেক ভালো মানুষ, আল্লাহ আপনার মঙ্গল করুক। ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। ইস, আজকে এখন আজান দেন, বাইরে অপেক্ষা কর, আর মাত্র 5 মিনিট আছে। আচ্ছা আব্বুরা শুনো, ইফতার আগে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। হে আল্লাহ, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নেই, তুমি তো অসীম সর্বশক্তিমান, তুমি যা চাও তাই করতে পারো। হে আল্লাহ, তুমি রমেশ দাদাকে ঈমানের মতন দৌলত দান করো। আমিন। আব্বা আজান দিতে। হ্যাঁ পারি না পারি না। কি হয়েছে কি হয়েছে আপনার? এটা আমি কি স্বপ্ন দেখলাম? তাহলে রমেশ হিন্দু না? রমেশের এত বড় বাড়ি, আর আমি রোদে পুড়ে যাচ্ছি। তাহলে রমেশ জামালকে টাকা ধার দিয়েছে ইফতারের জন্য। কই যান? রমেশের বাড়ি। রমেশ দাদা, রমেশ দাদা বাড়িতে আছো? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই যে হঠাৎ গরিবের বাড়িতে কি মনে করে, আসেন ভিতরে এসে বসেন। রমেশ সালাম দিল। রমেশ মুসলমান হয়ে গেছে? না বসবো না। তুমি কি জামালকে ইফতারের জন্য টাকা ধার দিয়েছো? হ্যাঁ রিপন ভাই, আমি জামাল ভাইকে ইফতারের জন্য কিছু টাকা হাত দিয়ে দিয়েছি। আর হ্যাঁ,
এখন থেকে আমাকে রমেশ বলে ডাকবেন না আমার নাম আব্দুল্লাহ আমি বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়েছি যে ছায়ায় আমি ইহকাল ও পরকালে সফল হব আব্দুল্লাহ তুমি সত্যি সফলকাম হয়ে গেছো আফসোস আমি অনেক বড় ভুল করে ফেলেছি জামালকে টাকা ধার না দিয়ে ফিরিয়ে দিয়েছি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন আব্দুল্লাহ তুমি আমার ভাই